আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে অষ্টমতম অধ্যায় এর 8.11 নিয়ে। লেটস ডেকোরেট আওয়ার টিম রিডিং রুম। চলো আমরা ডেকোরেট করি, মানে হচ্ছে সাজাই আমাদের পড়ার টেবিলকে, অর্থাৎ আমাদের স্বপ্নের পড়ার টেবিলকে আমরা সাজাই। এখানে আমাদের বলেছে ওয়ার্ক ইন গ্রুপ, এটা জোড়ায় জোড়ায় কাজ করো। ইন দা ফলোয়িং পিকচার, নিচের ছবিটি অনুসরণ করো। দেয়ার আর মেনি আইটেমস, এখানে অনেকগুলো আইটেম রয়েছে। চুজ দা আইটেম, এই জিনিসগুলোকে বাছাই করো। ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউ রিডিং রুম উইথ, অর্থাৎ এই জিনিসগুলোকে বাছাই করে তুমি তোমার মতো করে তোমার পড়ার ঘরটিকে সাজাও। দেন তারপর ড্র ইউর রিডিং রুম, তারপর তোমার রিডিং রুমটি অঙ্কন করো, অর্থাৎ তুমি যেভাবে সাজিয়েছো যেভাবে সাজিয়েছো সেটা একটা ছবি অঙ্কন করে দেখাও অন পোস্টার পেপার। অর অথবা রাইট দা আইটেম ইন প্লেস ইউ ওয়ান্ট টু কিপ দেম, অর্থাৎ অথবা তুমি যদি পোস্টার পেপারে ছবিটি অঙ্কন করতে না পারো তাহলে তুমি এটা লিখে দেখাও যে তুমি কোথায় কোনটা রেখেছো, অর্থাৎ তুমি টেবিল কোথায় রেখেছো, তারপর তোমার আলমারি কোথায় রেখেছো, সেলফ কোথায় রেখেছো, চেয়ার কোথায় রেখেছো, মানে এটা লিখে লিখে তুমি বুঝিয়ে দাও। ফাইনালি অবশেষে ডিসক্রাইব দা পোস্টার, পোস্টারটি বর্ণনা করো। ইউজ, ব্যবহার করো অ্যাটলিস্ট 10 প্রিপোজিশন, অর্থাৎ কমপক্ষে তোমাকে 10টি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। অ্যান্ড এবং কনজাংশন, তার মানে 10টি কনজাংশন এবং 10টি প্রিপোজিশন ব্যবহার করতে হবে ইন ইউর ডিসক্রিপশন, তোমার বর্ণনায়। সো আমরা নিচে একটি চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আসলে যেভাবে আমাদের বইতে দেওয়া আছে সেটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলের মধ্যে সবগুলো জিনিস এলোপাথাড়ি দেওয়া আছে, এবং এই পাশে খাট, এই পাশে সোফা, এই জায়গাতে বুকসেল বা আলমারি। তুমি এই জিনিসগুলোকে তোমার এই ঘরে ইচ্ছা মতো, অর্থাৎ তোমার নিজের ইচ্ছা মতো তুমি এটাকে সাজাবে, এবং তুমি এটাকে কিভাবে সাজালে সেটা একটা পোস্টার কার্ডে ছবি অঙ্কন করে দেখিয়ে দিবে, নয়তো বা এটা বর্ণনা করবে যে তুমি এটা কোনটা কোন জায়গাতে রেখেছো। সো আমি পোস্টার কার্ডে যেহেতু ছবি অঙ্কন করতে পারছি না, তাই আমি এটি লিখে দেখাচ্ছি আমরা কোন জায়গাতে কোনটি বসাবো আমার নিজের মতো করে। তুমি চাইলে এটা পরিবর্তন করতে পারো, কারণ এটা আমার মতো করে আমি সাজিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে তুমি সাজাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই পর্যায়ে আমরা দেখবো এখানে কি লেখা আছে। ইউ ক্যান স্টার্ট লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো, অর্থাৎ লেখাটা তুমি যেভাবে শুরু করবে সেটা এখানে দেওয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, ওহে বন্ধুরা, আই অ্যাম তানিম, আমি তানিম। এন্ড, এবং খেয়াল করো এখানে এন্ড একটি কনজাংশন দেওয়া আছে এবং তানিস আন্ডারলাইন করা আছে, যে এখানে যেহেতু আমাদের মোট 10টি কনজাংশন এবং হচ্ছে প্রিপোজিশন লিখতে বলেছে, তার একটি কনজাংশন এখানে আছে তাই এটা আন্ডারলাইন করা আছে। দিস ইজ মাই ড্রিম রিডিং রুম, এটাই হচ্ছে আমার স্বপ্নের পড়ার ঘর। দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল রিভার বিসাইড মাই রিডিং রুম, অর্থাৎ একটি সুন্দর নদী আমার পড়ার ঘরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে বিসাইড শব্দটা হচ্ছে এটা একটা প্রিপোজিশন, এবং এই জন্য এখানে নিজ দিয়ে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ আমাদের এই টেক্সটের মধ্যে মোট 10টি কনজাংশন এবং 10টি প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে, তার একটি কনজাংশন এবং একটি প্রিপোজিশন অলরেডি দেওয়া আছে, বাকি 9টি তোমাকে লিখতে হবে। সো আমি চলে যাচ্ছি সরাসরি নমুনা উত্তরে। প্রথমে আমরা যে জিনিসটা পড়েছি বইতে সে জিনিসটা এখানে লেখা আছে, তারপর থেকে আমাদের লেখা শুরু করতে হবে, কারণ এখানে ডট ডট দিয়ে আছে, তাহলে তারপর থেকে আমাদের লেখা শুরু করতে হবে। তো আমি এখান থেকে লেখা শুরু করেছি। এখানে আমাদের বলা আছে ইটস এ স্মল, এটা একটা ছোট বাট স্পেশাস রুম, কিন্তু এটা একটা ছোট বাট একটা প্রশস্ত জায়গা বিশিষ্ট একটা রুম। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লাল যে কালি আছে এবং হচ্ছে যে নীল কালি আছে, লাল এবং নীল কালির মাধ্যমে আমি প্রিপোজিশন এবং কনজাংশন গুলোকে আইডেন্টিফাই করেছি, অর্থাৎ লাল লেখাগুলো হচ্ছে আমার কনজাংশন এবং নীল লেখাগুলো হচ্ছে প্রিপোজিশন। এখানে যতগুলো লাল এবং নীল কালি দিয়ে চিহ্নিত করা আছে প্রত্যেকটা প্রিপোজিশন এবং কনজাংশন, এখানে 10টির অধিক কনজাংশন এবং প্রিপোজিশন যুক্ত করা আছে। সো তারপর আমরা দেখতেছি অ্যাজ ইট বিসাইড দা রিভার, যেহেতু একটি নদীর পাশে অবস্থিত, আই ক্যান সি নেচার, আমি প্রকৃতি দেখতে পারি। অ্যান্ড, এবং ফিল দা ফ্রেশ এয়ার, এবং সতেজ বাতাস গ্রহণ করতে পারি, অনুভব করতে পারি ফ্রম মাই উইন্ডো, আমার জানলা থেকে। দা ভিউ আউটসাইড অফ দা রুম, অর্থাৎ এই বাইরের দৃশ্য, আমার রুমের বাইরের দৃশ্য ইজ বিউটিফুল, খুবই সুন্দর। বিকজ অফ দ্যাট, ওই কারণে আই সেট মাই টেবল, আমি আমার টেবিলটি ইন ফ্রন্ট অফ উইন্ডো, অর্থাৎ আমি আমার টেবিলটি জানলার পাশে সেট করেছি, যেহেতু বাইরে একটি নদী প্রবাহিত হয়েছে সেখান থেকে মৃদু বাতাস বা সুন্দর দৃশ্য আমি সবসময় দেখতে পাই, এই জন্য আমার টেবিলটি আমি জানলার পাশেই বসিয়েছি।
দেয়ার ইজ এ টিনি অ্যান্ড অ্যাট্রাকটিভ সেলফ, এখানে একটি ছোট এবং একটি আকর্ষণীয় সেলফ রেখেছি ইন দা রুম, এই রুমের ভেতরেই। দেয়ার ইজ এ টেবল অ্যান্ড এ সোফা, অর্থাৎ সেখানে একটি টেবল এবং একটি সোফা, টু সিট বসার জন্য রেখেছি, অ্যান্ড এবং রিড বুক অর্থাৎ বসে বই, অর্থাৎ সোফাটা রেখেছি আমি টেবিলের পাশে যেখানে আমি বসতে পারি এবং বসে বসে বই পড়তে পারি। দেয়ার ইজ এ ল্যাম্প, একটি ল্যাম্প রেখেছি বিসাইড দা সোফা, সোফার পাশে আমি একটি ল্যাম্প রেখেছি অলসো। আরো দেয়ার ইজ এ স্মল টপ, একটি সুট অফ টপ রেখেছি দ্যাট হ্যাজ এ প্ল্যান্টস, যেখানে একটা গাছ আছে ইন ইট, এটিতে অর্থাৎ ওই ল্যাম্পের পাশেই আমি একটি ছোট টপ রেখেছি যেখানে একটি গাছ রয়েছে। আই পুট বুকস, আমি বই রাখি, এ পেন, একটি এ পেন হোল্ডার, একটি কলমদানি, এজ ওয়েল এজ এ গ্লোভ অন দা টেবল, অর্থাৎ আমি টেবিলের উপরে কি করেছি আমার বই রেখেছি, কলমদানি রেখেছি, গ্লোভ রেখেছি, এগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আই হ্যাং এ পিকচার, আমি একটি ছবিও ঝুলেছি অন দা ওয়াল, দেয়ালে, বিসাইড দা টেবল অর্থাৎ টেবিলের পাশে। বাট কিন্তু আই হ্যাং এ ওয়াল ক্লক, কিন্তু আমি একটি দেয়াল ঘড়িটা নিয়েছি বিফোর দা টেবল, টেবিলের সামনে, অর্থাৎ যাতে করে আমি টাইমটাকে সবসময় পর্যবেক্ষণ করতে পারি। এ কুজি রক কভার, অর্থাৎ একটি শক্ত আবরণ, দা ফ্লোর অর্থাৎ আমি ফ্লোরে বিছিয়ে রেখেছি, অ্যাডিং ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট, যাতে করে উষ্ণতা এবং আরাম হয়, অ্যান্ড এবং এই স্মল সাইড টেবিল হোল্ডস মাই কাপ, এবং আমি একটি ছোট টেবিল রেখেছি যেখানে আমি কাপ রাখি অফ টি অর্থাৎ চায়ের কাপ রাখি, অ্যান্ড দা রিডিং গ্লাসেস, এবং হচ্ছে আমি বই পড়ার সময় যে গ্লাস ব্যবহার করি সেই গ্লাসটি আমি সেখানে রাখি ছোট টেবিলের উপর। আই ফিল কমফোর্ট, আমি আরাম আদায়ক অনুভব করি অফ মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার ঘরে আমি যথেষ্ট শান্তি এবং আরাম অনুভব করি। এই ছিল হচ্ছে আমাদের ঘরের বর্ণনা, যে আমি কোন জিনিসটা কোন জায়গাতে রেখেছি এবং সেখানে 10টি কনজাংশন এবং প্রিপোজিশনের ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।